আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব ইজি একটি রেসিপি, আলু দিয়ে সিম ভাজি। চলুন প্রথমেই দেখিয়ে দিচ্ছি আমার এই সিম ভাজিতে কী কী লাগবে। এখানে সিম নিয়েছি 100 গ্রাম, আলু একটা, কাঁচামরিচ কয়েকটা, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, সামান্য লবণ, পেঁয়াজ কুচি এবং রান্নার তেল। প্রথমে আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তেল দিয়ে দিচ্ছি। তেল হালকা গরম হয়ে এলে আমি এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজ হালকা নরম হয়ে এলে মরিচ ফালিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ মরিচ আমি একদম ব্রাউন করে ভাজব না। আমি এবারে স্লাইস করে কাটা আলুগুলো দিয়ে ভালো করে নাড়তে থাকব। এখন আমি সিমগুলো দিয়ে দিচ্ছি, সাথে আমি হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো এবং লবণ দিয়ে সব উপকরণগুলো ভালোভাবে মাখিয়ে নেব। যেন সব মশলাগুলো সব কিছুর সাথে ভালোভাবে মিক্স আপ হয়ে যায়। আলাদা করে সিদ্ধের জন্য আমি কোনো পানি ইউজ করছি না। সিমের সাথে যতটুকু পানি ছিল তাতেই আমার সিম আলু সিদ্ধ হয়ে যাবে। চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরেই ফিরে আসছে। দেখুন, অলমোস্ট সিম আর আলু কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি খুব আলতো করে সিমগুলোকে নাড়তে থাকব। সিম ভাজি হয়ে গেছে। নামানোর আগে আমি একটু ধনে পাতা ছিটিয়ে দিয়ে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।